যোগী আর নিতুর সবজির বাগান ছিল। দুজনে মিলে সবজির চাষ করত আর তারপর সেই সবজিগুলো বাজারে বিক্রি করত। টাটকা টাটকা সবজি, আলু, কপি, মটর, টমেটো, টাটকা টাটকা সবজি। আলু 15 টাকা কিলো, টমেটো 30। ওদের টাটকা সবজির বাজারে ভালো চাহিদা ছিল। অল্প সময়ের মধ্যেই ওদের সব সবজি শেষ হয়ে যেত আর ওরা বাড়ি ফিরে আসত। বাড়িতে ওদের মেয়ে রানী ওদের জন্য অপেক্ষা করত। রানী অসুস্থ ছিল, তাই বেশিরভাগ সময় ও বিশ্রাম করত। মা, বাবা, আমি তোমাদের অপেক্ষা করছিলাম, তোমরা আমার জন্য পকোড়া নিয়ে এসেছো। না মামনি, আজকে বাজারে পকোড়াওয়ালা আসেনি। তোমার জন্য পকোড়া তো আনিনি, কিন্তু এই দেখ। বা, আম। রানীর ভাজা জিনিস খুব পছন্দ ছিল, কিন্তু সেগুলো ওর জন্য বিষ ছিল। রানীর হার্টে ফুটো ছিল আর ওর অপারেশনের জন্যই ওর মা বাবা এত পরিশ্রম করছিল। আর প্রতিদিনের রোজগারের থেকে ওরা বেশিরভাগ টাকায় আলাদা করে রাখত। তোমার কি মনে হয় কতদিনে আমরা পয়সা জমা করতে পারবো? জানি না, কিন্তু আমরা চেষ্টা করতে থাকব। রানী, যোগী আর নিতুর প্রাণ ছিল। ওরা যে কোনো প্রকারে রানীকে ভালো করতে চাইত। রোজ সকাল 5টার সময় খেতে চলে যেত দুজনে। সকাল 9টা পর্যন্ত খেতে সব কাজ সেরে ওরা বাজারের দিকে রওনা দিত। বাজারে কড়া রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে সব সবজি বিক্রি করত। একদিনের কথা, নিতু আর যোগী খেতে কাজ করছিল। তুমি আজকে বাজারে একা যেতে পারবে? সে তো আমি চলে যাব, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? গরম আসছে আর গরমে লেবুর খুব চাহিদা থাকে, তাই আমি লেবু চারা কিনব। এমনিতেই বাজারে লেবুর দামও খুব বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাও, আমাদের যে কোনো উপায়ে অপারেশনের পয়সা জমা করতেই হবে। হ্যাঁ। নিতু সব সবজি নিয়ে বাজারের জন্য রওনা দিল আর যোগী লেবুর চারা গাছ কিনতে চলে গেল। যোগী একটা গাছের নার্সারিতে পৌঁছালো। হ্যাঁ বলুন, আমার লেবু চারা গাছ চাই। দাদা, একটাও গাছ নেই, সব বিক্রি হয়ে গেছে। ঠিক আছে। যোগী আরেকটা নার্সারিতেও গেল। লেবু গাছ আছে নাকি? না দাদা, সব শেষ হয়ে গেছে। ঠিক আছে। যোগী আরো অনেক নার্সারিতে গেল, সে কোথাও লেবুর গাছ পেল না। আরে এখন কি করব, ভেবেছিলাম লেবুর গাছ লাগিয়ে লেবু ফলিয়ে সেগুলো বিক্রি করব, তাহলে কিছু উপার্জন হবে, কিন্তু আমি তো একটাও গাছ পেলাম না। যোগী চিন্তা করতে করতে হাঁটছিল, তখনই সে জঙ্গলের মাঝখানে একটা বাড়ি দেখতে পেল। সেই বাড়িটার বাইরে খুব বড় একটা বাগান ছিল আর পুরো বাগানের অবস্থা খারাপ ছিল। একজন বুড়ি মহিলা ওই বাগানটা পরিষ্কার করার চেষ্টা করছিল। যোগী ওই বুড়ি মহিলাটার কাছে গেল। কি হয়েছে মা, তোমার বাগানটা এত বড়, কিন্তু এই রকম অবস্থা কি করে হলো? কি আর বলবো বাবা, আমার কাছে বড় বাগান আছে, কিন্তু এর দেখাশোনা করার কেউ নেই। দেখো আমার অবস্থা, একটা বুড়ি একা এত কাজ করতে কি করে পারবো। আচ্ছা চলো মা, আমি তোমার বাগান পরিষ্কার করে দেব। আর যোগী বাগান পরিষ্কার করতে লেগে গেল। ও জঙ্গলের গাছ কাটলো, মরে যাওয়া গাছ তুলল আর সব গাছের ওপরের মাটি ভালো করে পরিষ্কার করে দিল, সব গাছে জল দিল। মা, এবার বাগানটা একদম পরিষ্কার লাগছে না বলো? তোমার হাতে তো জাদু আছে বাবা। মা, আমি তো একজন চাষি, আমার সবজির বাগান আছে। ভালো কথা। ঠিক আছে মা, এবার আমি যাই। আরে দাঁড়াও দাঁড়াও বাবা। বুড়ি মহিলা ঘরে গিয়ে একটা পুটলি এনে যোগীর হাতে দিয়ে দিল। এটা কি? লেবুর বীজ। তুমি লেবু ফলাতে চাও তো? যাও,
এগুলো নিয়ে যাও আর নিজের বাগানে লাগিয়ে দাও। তুমি কি করে জানলে যে আমি লেবু ফলাতে চাই? আমি সব জানি বাবা, আমার চুল রোদে সাদা হয়নি। যোগী পুটলিটা নিয়ে বাড়ির দিকে চলে গেল। যোগী বাড়ি পৌঁছালো, নিতু আগেই বাড়িতে পৌঁছে গিয়েছিল। অনেক দেরি হলো তোমার, আর লেবুর চারা কোথায়? কোনো নার্সারিতে লেবুর গাছ আমি পেলাম না। বাড়ি ফিরে আসছিলাম, তখন জঙ্গলে একটা বাড়ি দেখলাম যার বাইরে একটা বড় বাগান ছিল। একটা বুড়ি মহিলা একা বাগান পরিষ্কার করছিল, তাই আমি ওনাকে একটু সাহায্য করলাম, আর তাতেই দেরি হয়ে গেল। ঠিক আছে। আর এই দেখো, ওই বুড়ি মহিলা আমাকে লেবুর বীজও দিয়েছে। জানি না উনি কি করে জানলেন যে আমি লেবু ফলাতে চাই। অদ্ভুত তো। আচ্ছা বাদ দাও, অন্তত এই বীজগুলোই আমরা লাগিয়ে দেব। এই বছর না হলেও সামনের বছর লেবু হয়েই যাবে। হ্যাঁ, সেটা তো ঠিকই। পরের দিন সকালে যোগী কয়েকটা গর্ত করল আর তাতে লেবুর বীজ লাগিয়ে দিল। তারপর গর্তে মাটি ভরে দিল। নিতু, এখানে একটু জল দাও। হ্যাঁ আসছি। নিতু ওখানে জল দিতেই সেখান থেকে দ্রুত গাছ উঠতে লাগলো। দুজনেই অবাক হয়ে গেল। গাছ বড় হয়ে ওই গাছগুলোতে লেবু ঝুলতে লাগলো, কিন্তু এই লেবুগুলো আলাদা ছিল। লেবুগুলো একটু বেশি চকচক করছিল। এত চকচকে লেবু! যোগী একটা লেবু ছিঁড়ল, দেখেও অবাক হয়ে গেল। লেবুটা সোনার ছিল। নিতু, এগুলো তো সোনার, সোনার লেবু! সব গাছে সোনার লেবু ফুলেছিল। যোগী আর নিতুর তো ভাগ্যই খুলে গেল। যোগী ওই সব লেবু সোনার দোকানে বিক্রি করে দিল, আর বিক্রি করে প্রচুর টাকা পেল। সেই টাকা দিয়ে ওরা রানীর চিকিৎসা করালো। অভিনন্দন, অপারেশন সফল হয়েছে। এখন আপনাদের মেয়ে যে কোনো সাধারণ বাচ্চার মতো খেলাধুলা করতে পারবে। এই কথা শুনে যোগী আর নিতুর চোখে জল চলে এলো। যোগী একটা বড় বাগান কিনে নিল আর একটা বড় বাড়িও। ওদের জীবন একেবারে বদলে গেল। নিতু, আমাদের ওই বুড়িমাকে ধন্যবাদ জানানো উচিত। হ্যাঁ অবশ্যই। যোগী নিতু আর রানীকে নিয়ে জঙ্গলে গেল। ওই বাড়িটা এখানেই তো ছিল, হঠাৎ কোথায় চলে গেল? ওখানে কোনো বাড়ি ছিল না। যোগীকে সাহায্য করেছিল সেটা সেও জানত না। সে ভগবানকে ধন্যবাদ জানালো আর আনন্দে জীবন কাটাতে লাগলো।